নির্মাণ কাজ চলাকালে গ্রাম্য সড়কে ভারী যানবাহনের দাপট, প্রতিবাদে সোচ্চার পাথারকান্দির বুড়ুঙ্গার জনগণ। নির্মাণ কাজ চলাকালে গ্রাম্য সড়কে ভারী যানবাহন চলাচলের দাপটে অঙ্কুরেই বিনষ্ট হবার রূপ ধারণ করেছে পাথারকান্দির বুড়ুঙ্গাজিপির পয়লামুলির গ্রামীণ সড়কটি। এ নিয়ে বৃহস্পতিবার বিভিন্ন সংবাদকর্মীদের অকুস্থলে ডেকে নিয়ে নিজেদের পুঞ্জীভূত ক্ষোভ উগড়ে দেন স্থানীয় ভুক্তভোগী জনগণ। তারা জানান, স্বাধীনতা দীর্ঘ বছর পর গ্রামের একমাত্র পথটিতে নির্মাণ কাজ চলছে, আজও শেষ হয়নি পুরো নির্মাণ কাজ। এরই মধ্যে অর্ধসমাপ্ত ব্লক বসানো সড়কে ভারী যানবাহন সহ মাটি বোঝাই লরির অবাধ চলাচলে নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার আগেই পথটি মরণ ফাঁদে রূপান্তরিত হওয়ার পথে। প্রথমে এই সড়কটি মাটির ছিল, পরে স্থানীয় বিধায়কের প্রচেষ্টায় সিসি ব্লক দিয়ে নির্মাণ কাজ শুরু হয়। এতে বেজায় খুশি এলাকার জনগণ। এই সড়কটি লঙ্গাই নদী তীরবর্তী হওয়াতে সড়কটির মাটি সহজে সেট হচ্ছে না, তার মধ্যে ভারী যানবাহনের ধকলে সড়কটির হাল বেহাল হওয়ার পথে। এলাকার জনৈক জামাল উদ্দিন নামের এক ব্যক্তি নিজের ব্যক্তিগত লাভালাভের স্বার্থে প্রায় প্রতিদিন এই সড়কে ভারী মাটি বোঝাই লরি নিয়ে চলাচল করছেন বলে অভিযোগ স্থানীয়দের। তাছাড়া মাটিগুলো সব নির্মীয়মান সড়কের পাশ থেকে খনন করায় স্বাভাবিকভাবেই সড়কের ভিত দুর্বল হয়ে পড়ছে। এতে আগন্তুক বর্ষার মরশুমে লঙ্গাই নদীর জলোচ্ছ্বাসে বা ভারী বৃষ্টিপাতে পুরো সড়কটি ধসে যাবার আশঙ্কা রয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি ধসে গেলে এলাকার বেশ কয়েকটি গ্রাম বন্যার জলে প্লাবিত হবে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে স্থানীয় জনগণ সিওডিসি সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন। এতে এদিন স্থানীয়দের পক্ষে উপস্থিত ছিলেন নমানউদ্দিন, জহুরুল হক, খলিল উদ্দিন, আহাদ হোসেন, তাজুল ইসলাম, আব্দুল বাচিত, বাড়ি কালী, নাজিরা বেগম প্রমুখ। তারপরে আমরা এলাকা প্রত্যেক এলাকাতে কোনো রাস্তা নাই, কৃষ্ণেন্দু সারার প্রচেষ্টায় আমরা একটা রাস্তা হয়েছি। রাস্তার হাট চলা অবস্থায় বর্তমানে ব্লক লাগের অবস্থায় মানে হেভি গাড়ি দিয়ে মাটি বইয়ে আমরা সম্পূর্ণ রাস্তা অবস্থা পাঠাই গেল। এদের কে করে এগুলো? যে মানছে নাম জামাল উদ্দিন, হে মানে কোনো কোনো নিয়ম কোনো কিছু না মানিয়ে হে তার মালটা নিয়ে নেয়। অথচ যে হিসাবে মাটি খনন করিয়া হে লইয়া যার নদীটা পুরো ডাইভার্ট করিয়া আমরা মানে এন্ডির বান্ধর কিনারে লই আর যে কোনো সময় ফ্লাট আইলে আমরা এন্ডির বান্ধটা ভাঙে যেতে পারে। আমাকে রাস্তা তো পাঠাই দিছে, এইদিকে এইদিকে আমরা নদীটা ঘুরা খনন করিয়া লই আইছে একদম এন্ডির বান্ধর কিনারো। এখন আপনারা কিতা চান? এখন আমরা সেই আর আমরা বিভাগীয় কর্তৃপক্ষ পুরো জিনিসটা তদন্ত ক্রমে আমরা বিহিত ব্যবস্থা নেওয়ার লগে আমরা বিধায়কের দৃষ্টি আকর্ষণ করে এমনকি হিমন্ত বিশ্ব শর্মারও দৃষ্টি আকর্ষণ করছি। আর এমন এক বিচক্ষণ মুখ্যমন্ত্রী, তান একেবারে নদীর নদীর বালুর কোনা থাকিলে উলন্ত ফাঁকি পর্যন্ত তার দৃষ্টি আছে, কিন্তু তার এই দৃষ্টি তার মাধ্যমে যে অত বড় একটা জঘন্য কাজ চলে আর এটা আমরা তার কাছে আমরা আবদার জানাই। আর পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।